হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমার একটা ক্লোজ খুব ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে 10 বছরের। তো এটা হচ্ছে যে বাইরের ডেকোরেশন, এখানে সব স্টলগুলো বসা আছে। আর এই যে ওই পিসা, ওর 10th বার্থডে, তো ওর বার্থডেতেই আমরা এসেছি। তো অনেক ভিড় ছিল বলে আমি ওর কাছে যেতে পারিনি, দূর থেকেই ভিডিওটা করেছি। কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট খুব সুন্দর লাগছিলো পিসাকে। তো দুটো কেক আনা হয়েছিল, দেখো কি মিষ্টি লাগছিলো। আর ওইটা হচ্ছে যে আমার ফ্রেন্ড, তো এটা মলি, হচ্ছে যে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো ওরই মেয়ের বার্থডেতে আমরা গিয়েছিলাম। তো অনেকটা রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, তখনই ও বলেছিলো 9টার সময় আসবি। তো 9টার সময়তেই তখনই আমরা কেকটা কাটবো। তো জাস্ট অনেকটাই রাত হয়ে গেছিলো, তো 9টা বেজে গেছিলো, তখনই কেক কাটিং হচ্ছিলো। দুটো কেক আনা হয়েছিলো, একটা ওর দিদি দিয়েছে আর একটা ও নিজে কিনেছে। তো এখানে কেক খাওয়া খাওয়াই হচ্ছে। তো চলো, আর এই যে দেখো আমার পিবি গানের ঘুম পেয়ে গেছে, 9টা বেজে গেছে, ওর বাবার সাথে ভিক্টরি দেখাচ্ছে। আর বলছে ফুচকা খাবো, ফুচকাকে বলে ফুচকা খাবো। তো ফুচকা দেখলেই ওর একদম মানে পাগল হয়ে যায়। তো ওখানে ওর বাবাও নিয়ে এসেছে, আর এখানে কেকগুলো ডিস্ট্রিবিউট করছিলো। তো আমি এখান থেকে এক পিস কেক নিয়ে নিলাম, আর এখানে ছিল ফিশ বল আর চিকেনের আইটেম শেষ হয়ে গিয়েছিলো। তো ওইগুলো খেয়ে দিয়ে আমরা মেন কোর্সে চলে আসলাম। এখানে বুফে সিস্টেম করেছে, তো অনেক কনজেস্টেড ছিল। তো আমরা ভাবলাম যে তো বুফে তো খেতে পারবো না, তো আমরা বসেই খেয়েছি। আর এখানে বুফের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই, ভাত ছিল, ডাল ছিল, ঝুরি ভাজা ছিল, আর এটা ছিল যে ফিশের আইটেম, আর পাশে ছিল মাটন, আর এগুলো পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর এইসবই ছিল। তো আমরা ওখানে না খেয়ে আমরা টেবিলে বসেছিলাম। এই যে আমার মাম্মা বসে গেছে খাবে বলে। তো এই যে দেখো, ওখানে আমরা ডাল ঝুরি ভাজাটা নিয়েছিলাম, গরম গরম ভাতের সাথে এই ঝুরি ভাজা দিয়ে ডালটা আমার খেতে দারুণ লাগে। তো তারপরে ওইগুলো খাবার পরে ফিশ দিয়ে দিয়েছিলো, ফিশটা খুব ভালো ছিল। আর আমার কাতলা মাছের পেটিটা খেতে দারুণ লাগে। তারপরেই দিয়ে দিল ভেটকি মাছের পাথুরি, বললাম একটা দিতে, দিয়ে গেল আমাকে 2 পিস। আর ফিশটা ভীষণই ফ্রেশ, দেখো তোমাদেরকে দেখাই, এই পাথুরিগুলো খেতে এই গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর গরম গরম ভাত তো ছিল আর দারুণ লাগছিল। তারপরে দিয়ে দিল মাটন, বাট মাটন আমার একটুও ভালো লাগেনি, আমি খাইও নি। আর তারপর দিয়েছিল আমের চাটনি, রসগোল্লা, আর এখানে আমি বন্ধুদের সাথে কিছু ক্লিপ তুলে নিলাম। তো আজকের জন্য টাটা।